সবাই ঘরে ফিরে চলে গেছে তুমি কেন যাও না বাবা কি হয়েছে আর তোমার চোখে কেন পানি কিসের জন্য তুমি কানতে লেগেছ আল্লাহ নবী দয়া নবী ওই সময় বলেছিলেন আম্মা যা ও আমার আম্মা যা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা প্রশ্ন জেগেছে মা আমি এই জন্য আর ঘরে ফিরি না ঐসা বলেছিল বাবা বলো কি প্রশ্ন তোমার জেগেছে আম্মা জানামিনা দি আল্লাহু তাআলা আগে বলেছিলেন মা আপনি একবার বলুন আজ কয়েকদিন এইভাবে আমার সঙ্গী সাথীদের সঙ্গে আসে তারা খেলাধুলা করে সন্ধ্যার আগে তাদের আব্বা জানেরা এসে বেটা বেটা বলে কোলে করে নিয়ে এ গালে ও গালে চুম্বন দিয়ে আদর করে ঘরে নিয়ে চলে যায় মা আমার আব্বা জান একটা দিনের জন্য কেন আমাকে নিতে আসেন না একটা দিনের জন্য কেন আমাকে আদর করেন না একটা দিনের জন্য আমার মুখে কেন চুম্বন খায় না ও মা আপনি একবার বলুন আমার আব্বা কেন আসে না এই জন্য আমি আজকে ঘরে যাই না তাই আমি বসে বসে অজানে কাঁদতে লেগেছি আল্লাহ নবী দয়া নবী যত কাঁদেন আমেনা তত কাঁদেন আমার নবীর আম্মা জান বলেছিলেন বাবা মুহাম্মদ এসো বাবা ঘরের দিকে চলে এসো ঘরে এসো বাবা তারপরে তোমাকে জানাবো ঘরে আসলে তারপরে তোমাকে জানাবো তোমার আব্বা কোথায় কি বাবা যারা এতিম ছোট ছোট বাচ্চা এতিম হয়ে যায় আমরা এতিমদের ভালোবাসি তো নাকি এতিমদেরকে ভালোবাসবেন আল্লাহ রাসূল বলছেন এতিমের মাথায় যে হাত বোলায় আল্লাহ রাসূল বলছেন তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন এতিমের এতিম এতিমের নবী ও বায়ানেরা মুরব্বি বায়ানেরা আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় যখন ঘরে ফিরে আসলেন আম্মা জান আমিনাকে বলেছিলেন মা একটিবারের জন্য আপনি বলুন আমার আব্বা যান কোথায় আমি সেখানে যাব আমার আব্বাকে আমি একটু দেখবো আমার আব্বা জানের সঙ্গে আমি একটু কথা বলবো আমার আব্বা জানের চাঁদ মুখটা আমি একটু দেখবো আমার আব্বা জানের চাঁদ মুখটা দেখবো আমার কলিজাটা ফেটে যায় আমার আব্বা কে দেখার জন্য আম্মা জানামিনা কি সান্ত্বনা দেবেন কি বোঝাবেন আম্মা জানামিনা তিনি নবীর মা বলে কথা তিনি তো মিথ্যা বলতে পারেন না আম্মা জানামিনা বলেছিলেন বাবা ছেলে ও বাবা ছেলে তোমার আব্বাকে তুমি দেখতে পাবে না বাবা তোমার আব্বা যার অনেক দূরে আছে বাবা তোমার আব্বার সঙ্গে তোমার দেখা হবে না আমার নবী বলেছিলেন আমার আপনার নবী বলেছিলেন মা আমাকে আপনি নিয়ে চলুন আমাকে নিয়ে আমার আব্বা জান যেখানে আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাব আমি সেখানে গিয়ে আমার আব্বা জানের সঙ্গে দেখা করব পরিশেষে বাবা যখন সান্ত্বনা দিয়ে বোঝাতে পারেন না আমার নবীন এমন করে আমার নবী শুনছেন না ওই সময় আব্দুল মুত্তালিবকে বলেছিলেন আব্দুল মুত্তালিব বলেছিলেন বউ মা মেয়েরা যাও মা তোমার বাপের বাড়িতে এখনো যাওনি বিবাহের পরে তুমি এখনো তোমার বাপের বাড়িতে যাওনি যাও যাও বাবা ও মা মেনা তোমার মুহাম্মাদকে সঙ্গে করে নিয়ে যাও এমন করে দেখতে পাওয়া যায় মাজান হযরতে আমিনার সঙ্গে হযরতে আমিনার সঙ্গে ওই সময় উম্মে আইমানকে পাঠিয়ে দিয়েছিলেন বাবা ওই জানের অনেক ঘটনা পরিশেষে বাবা আমার নবী দয়ার নবীর আম্মা যান হযরতে আমিনা মদিনা শরীফ থেকে বাবা নামক জায়গায় যখন ফিরে আসলেন বাপের বাড়ি থেকে মা যখন ফিরে চলে আসলেন ও ভাইয়ানেরা মক্কার মদিনার মাঝখান ওই জায়গাটা হলো আবওয়া নামক জায়গা ওখানে আমার নবী পাকের আব্বা জান শুয়ে আছেন আমার নবী দয়া নবী রহমাতাল আলামিন নবীর মা ওই আবওয়া নামক জায়গাতে একটা গাছের তলায় বসে পড়লেন আর বলেছিলেন বাবা মুহাম্মদ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাবা ওই জায়গায় তোমার আব্বা
ঘুমিয়ে আছে বাবা যাও তোমার আব্বার সঙ্গে দেখা করে যাও ও মায়া রে মুরব্বি আব্বা জানে না আল্লাহ নবী দয়া নবী রহমাতান লিল আলামিন নবী আমান ওই সময় শোনার সঙ্গে সঙ্গে নবী আর এক মুহূর্ত দেরি করলেন না ছুটে 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 আব্বা জানে কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আব্বা জান আব্বা জান বলে ডাকতে লাগেন ও ভাইয়ানেরা আমার নবী যখন আব্বা আব্বা বলে ডাকেন কিন্তু আমার নবীর আব্বা জান ডাকে সাড়া দেন না ওই আমার নবী বলেছো আব্বা জান আমি এখনো আপনার চাঁদ মুখটা দেখি না কোনোদিন তো আপনি আমাকে আদর করেন না কি আপনি আমার উপরে কি রাগ করলেন একবারের জন্য আমার সঙ্গে একটু কথা বলুন আমি আপনার একবারের জন্য আপনার চাঁদ মুখটা দেখতে চাই আব্বা জান আপনি একবার উঠুন ওই সময় দেখতে পাওয়া যায় আমার নবী এত চিৎকার করে করে কানেন কিন্তু আমার নবীটাকে সাড়া দেয় না নবী আমার বুঝতে পেরে গিয়েছেন আমার আব্বা আমার ডাকে সাড়া দেবে না আমার আব্বা জান ঘুমিয়ে গেছেন আমার আব্বা জান দুনিয়ার বুকতে বিদা হয়ে গেছেন নবী আমার ওই সময় ছুটে ছুটে আসতে লাগলেন আম্মা জানা মেনার কাছে আসতে লাগলেন আম্মা জানা মেনা উম্মে আইমানের দিকে লক্ষ্য করে বলেছিলেন এ উম্মে আইমান আমার মোহাম্মদকে আদবের সঙ্গে আমার মোহাম্মদকে ভালোভাবে আমার শ্বশুর আব্বার করে দিয়ে দেবে আমি আমেনা মনে গায়ে বাঁচব না আমি আমেনা মনে আর দুনিয়ার বুকে বাঁচব না মনে আমাকে দুনিয়ার মুক্তি বিদায় হতে হবে মাজারা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বাবার কথা বলতে পারছেন না আল্লাহ ডাক এসে গিয়েছে বাবা মৌতের ডাক এসে গেলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি যা জীবন দিয়েছি তার মৌতের পেয়ালা চাখতে হবে প্রত্যেক নফসের মৌতের পেয়ালা চাখতে হবে মৃত্যু প্রত্যেকের একবারই হবে মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না ও ভাইয়ারা আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক বলে আমি যা যতটা সময় দিয়েছি এক সেকেন্ড আগে আর পরে তার মৌত হবে না সঠিক সময়ে তার মৌত হবে আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমি যা যেখানে মৌত লিখে রেখেছি তার সেখানে মৌত হবে আমি পৃথিবীর জমিনে যতটা হালাল খাদ্য তার জন্য দান করেছি ততটাই সে পাবে শ্বাস প্রশ্বাস যতটা আমি দান করেছি সে ততটাই পাবে তার এতটুকু বেশিও নয় কমও নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটু পরীক্ষা করার জন্যই পাঠিয়ে দিয়েছি ওই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য নয় ওটা তোমাদের জন্য আখেরাতের বাগান ওটা তোমাদের জন্য আখেরাতের বাগান ওই বাগানে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক বলেন যদি তুমি সরিষা পরিমাণ ভালো কাজ করো সেটা তোমার আমল নামাতে তুমি দেখতে পাবে তুমি যদি ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো সেটাও তুমি তোমার আমল নামাতে দেখতে পাবে পৃথিবী জমিনে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে ও মুসলমান ঘরের ছেলেরা নওজোয়ানেরা বিশেষ করে আমি যুবকদেরকে বলতে চাই কেননা আমার নবী দয়ার নবী বলেছেন যুবক বয়সের ইবাদতটা হলো মজবুত ইবাদত যুবক বয়সের ইবাদত হলো মজবুত ইবাদত আল্লাহ নবী বলেছেন যুবকরাই হলো ইসলামের মুজাহিদ ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জান
বোনেরা সেই যুবক ছেলেরা যদি হই হই করে কাটিয়ে দেয় মদ গাঁজায় যদি কাটিয়ে দেয় তাসে জুয়ায় যদি কাটিয়ে দেয় লটারির টিকিটে যদি কাটিয়ে দেয় ও ভাইয়ারা হারাম জায়গায় যদি কাটিয়ে দেয় কি হিসাব আল্লাহ পাকের দরবারে দেব কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তারপরে বলবেন বান্দা বান্দি বলো তোমার যৌবন বয়সটা দিয়েছিলাম যৌবন বয়সটা কোন রাস্তায় ব্যয় করেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা আমার যৌবন বয়সের হিসাব নেবেন তারপরে আল্লাহ বলবেন বান্দা বান্দি রে তুমি যে অর্থ উপার্জন করেছিলে সেটা কোন রাস্তায় হালাল না হারাম রাস্তায় আল্লাহ পাক তারপরে প্রশ্ন করবেন এ বান্দা তুমি বলো তুমি যে অর্থ উপার্জন করেছিলে সেটা কোন রাস্তায় ব্যয় করেছিলে হালাল রাস্তায় না হারামি রাস্তায় মুসলমানগণের ছেলেরা নওজোয়ানেরা আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে হিসাব দিতে হবে কেননা বাবা ও ভাইয়ানেরা লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে আমার আল্লাহ চিৎকার করে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বলো বলে বান্দা বান্দিরা বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে আওয়াজ দিয়ে বলবেন যে আজকে দিনে রাজিত্বটা কার কে রাজিত্ব করবে কি বাবা বড় বড় হোমরা চোমরা সব কচু হয়ে যাবে প্রত্যেকে যে যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে ঠিক না বোন এটা আমার ওটা আমার এটা আমার ওটা আমার কার জন্য করছি বাবা কার জন্য প্রত্যেকই সেদিন বলবে আল্লাহ আজকে দিনে রাজিত্বটা আপনার জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলবেন তোমরাও রাজিত্ব করেছিলে দুনিয়ায় আজকে দেখো আমার বিচারটা কেমন হয় আল্লাহর বিচারটা কেমন হবে কি বাবা কোন ঘুষটুস চলবে নাকি না আল্লাহর বিচারটা অতি সূক্ষ্ম হবে চুলচিরা হিসাব হবে মুসলমান গণের ছেলেরা নওজোয়ানেরা মাঝে মাঝে আমি আপনাদেরকে এই নসিহাত গুলো করে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন ব্রেনে ঢোকাবেন অন্তরের ভিতরে গেঁথে নেন বাবা যে কথা আমি আপনাদের বলতে বলতে এত চলে আসলাম আম্মা জানামে না ওই সময় বাবা কথা বলতে পারছেন না আল্লাহ নবী হাজির হয়ে গেলেন আমার নবী দয়া নবী লক্ষ্য করে থাকেন আম্মা জানামে না গাছের তলায় শুয়ে আছেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার ওই সময় আম্মা জানকে ডাকতে থাকেন ও মা মেনা আপনি আর এই গাছের তলায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না আমি আমার আব্বাকে দেখার জন্য গিয়েছিলাম জন্মের মতো আমার আব্বা জানে দেখা স্বাদ আমার মিটে গিয়েছে মা গো আপনি আর ঘুমিয়ে থাকবেন না উঠে পড়ো রে পড়ুন চলুন ঘরে ফিরে যাই মা জানামে না আল্লাহ তাআলা না ডাকে সাড়া দেয় না বাবা উম্মে আইমান ওই সময় বুঝতে পারলেন আম্মা জানামে না আর পৃথিবী জমিনে বেঁচে নাই মোহাম্মদকে বাফারা মোহাম্মদ মাহারা মোহাম্মদ হয়ে গেল ওই সময় আমার নবীকে কোলে করে নিয়ে বলেছিলেন বাবা মোহাম্মদ যতদিন তোমার আব্বাকে ডাকা ততদিন তুমি দেখেছো আ তুমি খুঁজে পাবে না তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান সকলে বলুন।